গত বছর অনেক অনেক পিৎজা খাইছিলাম, তো এই বছর পিৎজা খাইতে পারি নাই সময়ের অভাবে। তো শুরু করছি একটা পিৎজা বানাবো আজকে। তো পিৎজাটা প্রথমেই চিকেন সালামি কাটতেছি। চিকেন সালামি দিলে একটু পিৎজার মধ্যে অন্যরকম একটা টেস্ট আসে। চিকেন সালামি ছাড়াও কিন্তু পিৎজা বানানো যায়, তা আমি ভাবলাম যে চিকেন সালামি দিয়েই নিব। চিকেন সালামিটা বাসায় ছিল বলে দিলাম, আপনি না দিলেও পারবেন। সুন্দর করে একটা পিৎজা বানাইতেছি। আর আজ এই এই বছর যে খাবারগুলো রান্না করলাম সবগুলি খাবারের ভিডিও দিতে পারি নাই, সেই বিষয়টা আরো অনেক জটিলতা। আসলে আমার মা অনেক অসুস্থ হয়ে গেছিল, সবাই কান্নাকাটি করছি অনেক বেশি, এর কারণে আর ভিডিওগুলি দিতে পারিনি, ভিডিওগুলি করা হয়নি। পিৎজা ভিডিওটা আগে করছিলাম, তখন আম্মু সুস্থ ছিল। তো পিৎজা দিয়েই প্রথমে শুরু করি। পিৎজা এই মানে অনেক মজার একটা খাবার, সবাই পছন্দ করে। আর এই যে মুরগির মাংস, মুরগির বুকের মাংস নিয়ে নিছি, আর এখানে টক দই আর আদা রসুন পেঁয়াজ প্রথমে একটা ফ্রাই প্যান নিয়ে নিছি। আমরা যতই কম তেল দিব ততই ভালো। তো সর্ষার তেল দিয়ে শুরু করলাম, যে সর্ষার তেল দিয়ে রান্না করবো। পেঁয়াজটা ভেজে মুরগি মাংসটা দিয়ে দিলাম। এই সহজ পিৎজা বানানো, একেবারে সহজ যে জানেন। আর এই যে দেখেন মুরগি মাংসের মধ্যে এখন আদা রসুন একটু টক দই সব ধরনের মশলা দিয়ে নিব। শুধু শুকনা মরিচটা দিব না, শুকনা মরিচ হলুদ দিব না। তো আপনি চাইলে দিতে পারবেন, আপনার যদি হলুদ রং খান, রং খেলে দেওয়া যাবে। সহজ, সবসময় সব কাজ সহজ ভাবে করলেই সহজ। আর এটা সয়া সস দিয়ে নিচ্ছি একটু গ্রানের জন্য। মুরগি মাংসটার ভিতরে একটু সয়া সস দিলে একটু অন্যরকম একটা গ্রান আসে, তো এর জন্য আমি একটু সয়া সস দিয়ে নিচ্ছি। আর আমি এতগুলি কাঁচামরিচ দিয়ে দিছি, যেহেতু আমি শুকনো মরিচ এখানে ইউজ করবো না, জানি একটু ঝাল ঝাল হয়, সারা রোজার মাস ঝাল খাইতে পারি নাই, তো এর জন্য একটু একেবারে ঝাল করে রান্না করব। ঝাল করে রান্না করার জন্য আর এখানে ডোটা, ডোটা আমার একেবারে কমপ্লিট ছিল, আর আমার রাফাতে এটাকে গুলায়া দেখছেন কি করছে, মানে এটাকে আবার এটা ফুলতেছে, এটাকে আইসা গুতা দিয়েছে। যারা ডো ফুলে না, ডোটাকে অন্যদিকে রাখবেন না, রাইস কুকারের ভিতরে রাখলে ডো কিন্তু সাথে সাথে আপনার রেডি হয়ে যাবে। আমার ডো কিন্তু রেডি হয়ে গেছে, রাইস কুকারের ভিতরে রাখছিলাম, এর জন্য আমার ডোটা রেডি। তো আমি এখন প্রথমে শুরু করছি একটা কাঁচের প্লেটে, যেহেতু আমি ওভেনে দিব, মাইক্রোওয়েভে দিব আমি এই পিৎজাটা, এর জন্য আমি প্রথমে একটা কাঁচের প্লেট নিয়ে নিছি। কেননা কাঁচের প্লেটে পিৎজাটা বানাইলে হইলেও কি আপনার সহজে উঠে যাবে, তো এর জন্য কাঁচের প্লেট নিয়ে নিচ্ছি। আর একটু এখানে দিয়ে নিচ্ছি একটু সামুরাই সস। সামুরাই সসটা দিলে একটু মজা বেশি হবে, মজাটা সারা রমজান মাস খাইছি, এখন লাস্টে এসে কিছুই ভালো লাগতেছে না, তো এর জন্য সামুরাই সস দিয়ে নিচ্ছি। সামুরাই সসটা অনেক মজার একটা সস, আর এই সসটার যে একটা কি টেস্ট আপনারা যে কোনো বড় শপিং মল গুলাতে পাবেন। সামুরাই সস, সামুরাই সস আপনারা এমনি টমেটোর সস দিয়েও বানাতে পারেন। তারপরে দিব একটু সামান্য টমেটোর সস, আর এই টমেটোর সসটা আমার বাসার বানানো টমেটো সস। এবছর আমি টমেটো সস বানায় রাখছি। আসলে টমেটোর সসটা সিজনে বানাবেন সবসময়, টমেটোর সসটা কিন্তু অনেক মজার একটা সস। আর বাজারে যেগুলো খান রঙের পানি, ওগুলো খাবেনই না, কিনবেনই না, যে কোনো বোতলেরটাও কিনবেন না, নিজেরা বানায় নেবেন। তো এই যে বাজারের সামুরাই সস দেওয়ার পরে দিয়ে নিচ্ছি একটু চিজ। চিজ গুলা একেবারে বুঝতেই পারতেছেন, রাফাত আমি একটু বাহিরে রাখছিলাম, রাফাতে এটাকে চামচ দিয়ে বাইরেতে বাইরেতে এটাকে পলিথিনে লাগাই ফেলছে, আর আমার এগুলা ছিঁড়া বিড়া যেতেছে, যে আমি নিজেও পারতেছি না এগুলার পলিথিন থেকে ছোটাইতে, এরকম দুষ্টামি করে বুঝতেই পারতেছেন। তাড়াতাড়ি খাবে, আম্মু তাড়াতাড়ি খাবো, আম্মু বানায় দাও, এর জন্য ভাবলাম যে একটু তাড়াহুড়া করেই বানাবো। তো এই যে দিয়ে দিছি, তো এখানে একটু চিকেন গুলা দিয়ে দিছি, একটু কাঁচামরিচ বেশি যেহেতু একটু ঝাল খাবো, অনেকদিন মিষ্টি মিষ্টি খাবার খাইছি, তো এর জন্য কাঁচামরিচের ঝাল খাবো, শুকনো মরিচ না, কাঁচামরিচের ঝাল খাবো। এই তো আমার রেডি। আমার এবার দিব উপর থেকে চিজ। ও এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে চিকেন সালামি গুলা। চিকেন সালামিটা খাইতে অন্যরকম একটা মজা। আর এখানে দিতেছি ক্যাপসিকম, ক্যাপসিকম দুই রকমের ক্যাপসিকম একসাথেই মিলাই নিছি, আমি আর আলাদা আলাদা করে রাখিনি, আমি যত শর্টকাট করলেই বাঁচি। আর এই যে একটা চিজ নিছি, আপনারা যে কোনো চিজ দিতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো মনের ইচ্ছা মতো চিজ দিতে পারবেন, যে কোনো চিজ, খালি চিজ দিয়ে এমনি ছিটায় নিবেন। আর ডোটা একটু ভালো হইলেই হয়, ডোটা একটু আপনার একটু ভালো করে বেশিক্ষণ রেখা দিলেই হবে, আর সবাই জানেন এখন পিৎজার ডো বানাইতে। তো এই যে আমার কমপ্লিট, এখন ওভেনে যাবে। আর লাস্টের ভিডিওটা করতে পারিনি, এর জন্য সরি, 9 মিনিটের জন্য দিয়ে দিছি।
9 মিনিট পরে তো সেই রকম একটা পিৎজা হয়ে বেরেছে, আর সেটা আমরা সবাই মজা মজা করে খাইছি। তো সেই ভিডিওটা আর করতে পারিনি আসলে, সেই টাইমে আর আমার ক্যামেরার কথা মনে ছিল না।